ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত, মন্তব্য লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিব্রান বাসিল আজ রোববার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হলে লেবানন বিজয় হবে। রুশ টিভি চ্যানেল আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, লেবানন যে কোনো হুমকি মোকাবিলার ক্ষমতা রাখে। লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের বিষয়ে নিশ্চিত। একই সঙ্গে লেবানন সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যুদ্ধের জন্য ইসরায়েলকে উস্কে দেওয়া উচিত বলে আমরা মনে করি না। আমরা বিজয়ী হব জেনেও ইসরায়েলকে যুদ্ধ থেকে বিরত রাখতে চাই। 2000 ও 2006 সালে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর উপর হামলা শুরু করলেও শেষ পর্যন্ত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েল পরাজয় ঘটে। তবে কিছুদিন ধরে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এর আগে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল পুনরায় হামলা চালানো এর জনবহুল অতীতের চেয়েও